এই যে এটা একটা একটাই গাছ, এই একটা শেকড় থেকে এতগুলো বাগান হয়েছে একটা শেকড় থেকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি। আমার চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কালী মন্দির। তো মানে আমি যখন মানে আমাদের এখানে আমাদের এটা বোলপুরে, আর আমরা যখন মানে আমাদের এখানে যখন আমার ননদ এসেছিল তখন এই মন্দিরটার অনেক গল্প করতো। তো আমার এই মন্দিরটা অনেক দেখার ইচ্ছা ছিল, আর তাও আজকে দেখে মন্দিরটা দেখে আমার মনটা পুরো ভরে গেল। আর মানে কি বলবো, আর তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা, এই যে আমরা একটা একটা কালী মন্দির এসেছি। তো কালী মন্দিরটা অনেক পুরনো আর অনেক নাকি জাগ্রত। তো কালী মন্দিরের গল্পটা তো আমি সেরকম ভাবে জানি না, তাই আমার ননদ তোমাদের গল্পটা বলবে। তো গল্পটা তোমরা শোনো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এই যে এটা একটা একটাই গাছ, এই একটা শেকড় থেকে এতগুলো বাগান হয়েছে একটা শেকড় থেকে, এর কোনো বাড়তি শেকড় নেই। আর এই সামনে রাস্তাটা পুরো ঢাকা ঢেকে যাচ্ছিল গাছে, একটা পুরোহিত কাটা করিয়েছে, তার জন্য ওই যে পুকুরটা দেখা যাচ্ছে ওই পুকুরটার মধ্যে তাকে ডুবিয়ে মেরে দিয়েছে। আর তারপর থেকে মানে কোনো রকম গাছ গাছ ফাছ কাটাকাটি হয় না, আর এখানকার মা কোনো রকম মানে মন্দির আলো টালো কিছু নেয় না, যখনই পুজো হয় তখন এরকম ফাঁকা জায়গাতেই পুজো হয়, এইরকমভাবেই মা থাকে। তো তোমরা তো গল্পটা শুনতেই পেলে বন্ধুরা। তো এটা গল্প নয়, গল্প হলেও কিন্তু কথাগুলো সব সত্যি। আর দেখো আমি কিন্তু বারবার ঠাকুরকে প্রণাম করে এসে প্রণাম করলাম, আবারও প্রণাম করছি, মানে আমার তো প্রণাম করে মনে মনটা ভরছিলই না, তোমাদের কি বলবো। মানে এতটা সুন্দর লাগছিল, মানে ঢোকার সঙ্গে সঙ্গে গাটা একটু ছমছম ছমছমে করছিল, বেশ কিন্তু সুন্দর। দেখো পুরো মানে আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে একটা শিকড় থেকে এতগুলো গাছ হতে পারে, মানে কি বলবো, মানে ডালগুলো মানে মাটির নিচে ঢুকে যায় আর গাছগুলো বেরোয়, মানে এতটা সুন্দর। আর ওই যে ওনাকে কাটতে বলেছিল তাকে তো তোমরা দেখেইছো, যে মানে দেখালো যে ওই পুকুরটাতে তাকে চুবিয়ে মেরে দিয়েছে। কে মানে কে মেরেছে তারা আর মানে এখনো পর্যন্ত কেউ জানে না যে কে মেরেছিল ওনাকে। তো এখন মানে একটু আমরা একটু বিকেল বিকেলের দিকে এসেছিলাম, তো তাই জন্য বেশ একটু হালকা মানে অন্ধকার অন্ধকার টাইপের হয়ে যাচ্ছিলো। তো এই যে বোরা হয়ে যাচ্ছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো ওই যে বাড়ি চলে এসেছি, আর দেখো এটা মানে পরের দিন সকালবেলায়। তো ওই যে এখানে ছাগলটা মানে ছাগল না সরি খাসিটাকে নিয়ে এসেছে, তো খাসিটা এখানে মানে কাটা হবে বাড়িতে। আর এই যে সকালবেলায় হচ্ছে ঘুগনি হবে, তো আমার ননদি করবে ঘুগনিটা, আমাকে বললো বৌদি একটু আলুটা ভাজো আমি একটু আসছি। তো এই যে আমি আলুটা ভেজে দিলাম, আর ঘুগনিটা পরে ওই করেছিল, আর ঘুগনিটা খেতে মানে অনেক টেস্ট হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। তো প্রথম রান্না খেলাম ওর হাতে, তো ভীষণ ভালো হয়েছিল। আর এই যে এখানে দেখো সবাইকে আবার পরিবেশন করতেও চলে এসেছে, ঘুগনি হয়ে গেছে, ঘুগনি আর মুড়ি আর স্যালাড ছিল, আলু শশা আর পেঁয়াজ ছিল সঙ্গে, আর যে সবাই খাচ্ছে। তারপর আমি আবার বাবুকে খাওয়াতে বসেছিলাম, তো বাবুকে খাইয়ে আমি খাবো। আর এখানকার মানে প্রিয় খাবারটাই হলো তোমার মুড়ি, মানে এখানকার সবার প্রিয় হচ্ছে মুড়ি। তো এরা এদের ভাত না দিলেও চলবে, মুড়িটা এদের কী বলবো মানে প্রিয় প্রিয় খাবারের মধ্যে পড়ে। তো যাই হোক, যার যেটা মানে খেয়ে অভ্যস্ত তাদের সেটা প্রিয়, কিন্তু আমারও মুড়িটা খুব ভালো লাগে। তো ওদের বাড়িতে গিয়ে বেশ ভালোই লেগেছে, খুব মজা করেছে, আনন্দ করেছে। এই যে দেখো এখানে বাবুকেও দিয়েছে, বাবু যে খাবে না একটু চটকে ভটকে নিয়ে এলো। আর এই যে দেখো এখানে আমি খেতে বসে পড়েছি, আমি আছি আর দিদি আছে, আর সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, তাই দুজনা দুই প্রান্তে বসে খাচ্ছি। দেখো এই যে এই প্রান্তে দিদি আর ওই প্রান্তে আমি, দুজনা মিলে দুই প্রান্তে বসে বসে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে বাকি কাজ বাজ সেরে নিয়ে ছি। তারপরে এই যে দেখো এখানে আবার দুপুরবেলার খাওয়া শুরু হয়ে গেছে আবার। তো কিন্তু দুপুরবেলা খাওয়া কিন্তু দুপুরবেলাতেই হয়েছিল, সকালের পরে বসে পড়িনি আমরা খেতে, যেহেতু পরেই আবার দেখালাম। তো তোমরা যেন ভেবো না আবার যে সকালবেলা খেয়েই বসে পড়েছি। তো যাই হোক, এই যে এখানে খাসির মাংস মুরগির মাংস আবার তোমার ওই মাছ ডাল আরও অনেক কিছু রান্না হয়েছিল। তো যাই হোক, এই যে দেখো খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা আবার মানে এটা পরের দিন আর কি, যেহেতু বললাম তোমাদের পরের দিন আবার বিকেলবেলা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো এই যে সবাই মিলেই ঘুরছিলাম, তো ওই যে আগে আগে বাবুরা চলে গেছে, বাবু তারপরে ভাই আমার ননদ ভাগ্নি সবাই চলে গেছিলো আগে আগে, আর আমরা পেছনে যেহেতু ক্যামেরাটা করছিলাম তো পিছনে পড়ে গেছিলাম। কত সুন্দর পাখি ডাকছে এখানে, অনেক পাখির মনে হচ্ছে বাসা, তাই জন্য এত কিচিরমিচির শব্দ, বেশ ভালোই লাগছে। হ্যাঁ পাখিদের ঘরই এটা, ভালো লাগছে।
তোমাদের তো আগের ভিডিওতে বলেইছিলাম আমি যে গ্রামটা ভীষণ সুন্দর, তাই একদিন ঘুরে আমার মনটা ভরেনি, তো তাই জন্য পরের দিনও বেরিয়ে গেছিলাম আবার ঘুরতে। তো এই যে এখানে দেখো অনেক মাটির বাড়ি আছে, অনেক মানে বেশিরভাগ বাড়িগুলোই দোতলা, বেশ ভালো লাগছিলো। আর এটা হচ্ছে তোমার আমার ননদের হচ্ছে মামা শ্বশুরের বাড়ি। তো এই যে দেখো এখানে একটা পুচকে দেওর ছিল, কথা বলছিল। আর এখানে দেখো যে সন্ধেবেলায় আমরা সব একসঙ্গে তোমার একটু গল্প গুজব হচ্ছিলো, মামারা এসেছিলো মানে মামা শ্বশুররা সবাই এসেছিলো, তো বেশ ভালো লাগছিলো অনেকজন মিলে বেশ কথা মানে গল্প গুজব হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। আর ওই যে দেখতে পাচ্ছ সবুজ শাড়ি পরে, ওটা হচ্ছে আমার মামাদের শাশুড়ি মা, ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো মানে ওনার তো হবে না এতটা ভালো। দেখো বাবু এখানে নাচ করতে ব্যস্ত হয়ে গেছে, এখন হচ্ছে রাত সাড়ে এগারোটা বাজে, আর বাবু যে এখন ঘুম থেকে ঘুমিয়ে উঠছে না, বা এই যে নাচ শুরু করে দিয়েছে ঘুমের উঠে, এখন বক্স বাজাও করে বায়না করছিলো। আর এই যে বক্স মানে হোম থিয়েটারে বাজে যে এখানে নাচ হচ্ছে, আর এই যে ওর সঙ্গে নাচছে ওটা হচ্ছে আমার একটা দেওর হয়, মানে ওই যেই ননদের বাড়ি এসেছি ওর ভাই, তো এই যে দুজনা মিলে নাচ করছে। তো দেখো ওদের নাচটা বেশ ভালো লাগবে, আর এখানে একটু গান দিতে পারলে হয়তো একটু বেশি ভালো লাগতো, যেহেতু গান ছাড়া নাচ দেখতে সবার একটা ভালো লাগে না, তো আমারও হয়তো ভালো লাগে না গান ছাড়া নাচ দেখতে, মানে বোঝাই যায় না যে কী গানে নাচ করছে। তো তাই জন্য আর কি করা যাবে, যেহেতু কপিরাইট ক্লেমের ভয়ে আমি তোমার গানটা মিউট করে দিয়েছি। আর তোমার এই যে দেখো নাচ করছে, ও তো ভীষণ মজা পাচ্ছিলো, ভীষণ মজা হচ্ছিলো ওর, মানে নাচ টাচ করে ঘুমাতে ঘুমাতে ওর 12:30 বেজে গেছিলো প্রায় রাত্রিবেলা আবার। তো আর কি করা যাবে, বুকে বুকে তারপর আবার ঘুম পাড়ালাম। তো যাই হোক দেখো ভিডিওটা আর সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। তো আজকে একটু মিক্সড ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ একজন বাড়িতে একটা বাড়িতে বেড়াতে আসে না সেরকমভাবে ব্লগ করে হয়ে ওঠে না, তো যেহেতু অনেক দিন ধরে মানে বেড়াচ্ছিলাম 2-3 দিন হয়ে গেছে, তো সেই কারণে তোমার মিক্সড ব্লগই দিতে হলো, সিঙ্গেল ব্লগ আমি মানে ব্লগ করতে পারিনি। তো এই যে এখানে দেখো দুটো মিলে খাচ্ছে, ওই পুচকেটা হচ্ছে আমার ননদের হচ্ছে মামা শ্বশুর ঘরের দেওর মানে ভাই হয় আমার, আর ওপরে সিঁড়িতে বসে আছে বসে খাচ্ছে দেখো ওটা হচ্ছে আমার পুচকে দেওর মানে আমার মামা শ্বশুরের ছেলে। তো যাই হোক তিনটে দেখো নিজে হাতে খাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এখানে আজকে হচ্ছে দিদিরা চলে যাবে, তো আমরা সবাই মিলে একসঙ্গে এসেছিলাম, কিন্তু দিদিদের আগে চলে যেতে হচ্ছে একটা কারণের জন্য, তো সেই কারণে দিদিরা চলে যাচ্ছে, আমরা পরের দিন যাব। তো যাই হোক এখানে ব্লগটা আমি শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, চলো আজকের মতন টাটা বাই।